হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার জিবি হোয়াটসঅ্যাপটি আপডেট করবেন। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম কীভাবে জিবি হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করতে হয়। তো ওই বন্ধুরা, ওই হোয়াটসঅ্যাপটি আপনার ডাউনলোড করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসতেছে, আপনাকে আপডেট করাতে বলতেছি। তো এটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো এর জন্য তোমরা এখানে ডাউনলোড বলে অপশানে দেখতে পাচ্ছেন, ডাউনলোড বলে অপশানটি ক্লিক করবেন। তো ডাউনলোড বলে অপশানটি ক্লিক করে নেওয়ার পর একটা ওয়েট করবেন। ওয়েট করে নেওয়ার পর আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। আসার পর আপনার সামনে ক্রোম ইন্টারফেস আসবে। আসার পর একটু স্ক্রোল করে আপনারা নিচের দিকে যাবেন। তো এখানে আপনাকে স্ক্রোল করতে হবে, স্ক্রোল করতে করতে নিচের দিকে যাবেন। আর বন্ধুরা, এই পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারো। যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা লেখা থাকবে ডাউনলোড বলে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে লেখা আছে। তো এখানে আপনারা এই হোয়াটসঅ্যাপটি দেখতে পাচ্ছেন ভার্জনটি 15 ভার্জনটি। তারপরে এখানে এটা আপনাদের 50 MB লাগবে ডাউনলোড করার জন্য। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে ডাউনলোড অপশানটি ক্লিক করবেন। ডাউনলোড অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই ডাউনলোড অপশান যদি এখানে তীর চিহ্ন অপশান যদি আপনারা এখানে ক্লিক করবেন, মানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আবার লেখা আসছে। আবার ডাউনলোডে ক্লিক করে নিলাম, আবার ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে আমার এই হোয়াটসঅ্যাপটি ডাউনলোড হচ্ছে। বন্ধুরা, ওই পেজের লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একদম ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারো, ওখান থেকে ডাউনলোড করতে পারো। তো এই হোয়াটসঅ্যাপটি যারা যারা ব্যবহার করে থাকো, তো তারাই বুঝতে পারবে কি এই হোয়াটসঅ্যাপে কী কী ফিচার্স পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপটি ডাউনলোড হচ্ছে। তো কতক্ষণ পর্যন্ত ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে, ফাইনালি আমার হোয়াটসঅ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এবার এইটাকে আমি এবার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করব। তো ওপেন করার জন্য এবার আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব। তো এখানে এবার আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপটি। তো এই হোয়াটসঅ্যাপটি এখানে এবার আমি আনইনস্টল করব। তো এখানে এবার আমি এটাকে আনইনস্টল করি। তো আনইনস্টল করলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে আনইনস্টলে ক্লিক করে নেব। তো এখানে আমার হোয়াটসঅ্যাপটি আনইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপটি আনইনস্টল হয়েছে। আনইনস্টল হওয়ার পর এবার আমি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করব। তো ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপটি, জিবি হোয়াটসঅ্যাপটি এখানে আমি ওপেন করে নিলাম, অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এদিকে প্রসেসটা তো মনে হয় জানেন, যদি না জানেন তো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। আর বন্ধুরা, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক পাওয়ার জন্য। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে।